করোনার মধ্যে দিয়েও পালিত হচ্ছে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কিন্তু তা সম্ভব হতে পেরেছে করোনা যোদ্ধাদের জন্যই তাই তাদের উদ্দেশ্যে কলকাতা পৌরসভার আটষট্টি নম্বর ওয়ার্ডের আদি পালিঙ্গ সর্বজয়ী দুর্গাপুজো পরিষদের সম্পাদক অভিরূপ রায় চৌধুরী এবং ইন্দ্রনীল সরকারের উদ্যোগে আয়োজিত করা একটি সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠান উপস্থিত ছিলেন অঞ্চলের সমন্বয়ক সুদর্শনা মুখার্জি এনারা অঙ্গীকারবদ্ধ হলেন যে বিধিনিষেধ যা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স যা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হাইকোর্টকে মান্যতা দিয়ে যা যা করণীয় কর্তব্য এখনও ওনাদের কাছে ইনস্ট্রাকশানস আসেননি ওনারা সেইগুলো সবই ফলো করবেন এবং আমরাও মানুষের স্বার্থে ভালো থাকার স্বার্থে আমার আপনার সবার সুরক্ষার স্বার্থে প্রতিটি বিধিনিষেধ মেনে নিয়েই চলবো এখনো অর্ডার আমরা হাতে পাইনি আমরা নিশ্চয়ই প্রতিটি বালিগঞ্জ গার্ডেন্সের প্রতিটি অধিবাসী বৃন্দ চাইছেন যে হ্যাঁ স্বাস্থ্য জন্য সুস্থতার জন্য এবং সুন্দরভাবে যাতে পুজোটা সম্পন্ন হয় তার জন্য যা যত থেকে যা যা করণীয় আমি করব শিখে সবাইকে আবেদন করেছি যে গভর্নমেন্টের যে এস আছে সেই নিয়ম মেনে সবাই মিলে করুন আমাদের কাছে এখন হাইকোর্টের অর্ডারটা এসে পৌঁছয়নি তো অর্ডারে যা বলা আছে সব কিছু সর্ববিভাবে মেনে করবো হ্যাঁ এইটাই আমি বলছি সবাইকে 수고죠